আমি যদি আপনাদের বলি যে একটা অনলাইন কমিউনিটি যেখানে ফিনান্সিয়াল অ্যাডভাইসের থেকে মিমস বেশি শেয়ার করা হয় তারা বড়ো বড় ফিনান্সিয়াল কোম্পানির কয়েক বিলিয়ন ডলার লস করিয়ে দিয়েছে এবং সেখান থেকে নিজেরা প্রফিটও লাভ করেছে তাহলে কি আপনাদের সেটা বিশ্বাস হবে কিছুদিন আগে ইউএসতে এই ঘটনাই ঘটেছে গেম স্টপ একটি রিয়েল স্টোরের চেন যারা অফলাইন মার্কেটে গেমিং সিডি অ্যাকসেসরিজ দি বিক্রি করে এখন এই অনলাইনের জামানায় কে অফলাইনে দোকানে গিয়ে গেমিং সিডি কিনবে তাই কিছু বড় বড় হেজ ফান্ডস মনে করেছিল যে গেম স্টপের শেয়ার প্রাইস কমবে তাই তারা গেম স্টপের স্টক শর্ট করতে থাকে এখন শর্ট করা মানে কি সহজ ভাষায় বললে শর্ট করা হলো স্টক মার্কেটে টাকা কামানোর একটি পদ্ধতি এর প্রধান বৈশিষ্ট্য হলো আপনি মনে করলেন কোনো একটা নির্দিষ্ট স্টকের ভবিষ্যতের দাম অবশ্যই কমবে তখন আপনি কি করলেন আপনি ব্রোকারের থেকে কিছু স্টক ধারে নিলেন ধরে নিন আপনি এক্স কোম্পানির স্টক ব্রোকারের থেকে ধার নিলেন হাজার টাকা প্রতি স্টক হিসেবে আপনি সেই স্টক মার্কেটে গিয়ে বিক্রি করে দিলেন এবং আপনার আন্দাজ মতো এক্স কোম্পানির স্টক প্রাইস কমে গিয়ে চারশো টাকা প্রতি স্টক হয়ে গেল তখন আপনি সেই স্টক কিনে নিয়ে প্রকারকে ফেরত দিয়ে দিলেন এবং আপনার লাভ হলো স্টক প্রতি তিনশো টাকা কিন্তু এটা তখনই সম্ভব যদি আপনি আন্দাজ করেন কোন স্টকের দাম কমবে এবং সত্যি সত্যি সেই স্টকের দাম কমে যায় কিন্তু যদি অনেকে জেনে যায় যে কোন নির্দিষ্ট স্টকের শর্ট করা হচ্ছে তখন তারা অনেকে মিলে শর্ট স্কুইজও করতে পারে এবং যার ফলে আপনার লসও হতে পারে এবার জানা যাক শর্ট স্কুইজ কি। আবার সেই একই এক্সাম্পল নেওয়া যাক আপনি হাজার টাকা প্রতি স্টক হিসেবে ব্রোকারের থেকে কিছু স্টক ধার নিলেন ব্রোকার আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিল আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ধার করা স্টক ফেরত দিতে হবে কিন্তু এবার কিছু লোক কী করলো তারা ওই একই স্টক অর্থাৎ এক্স কোম্পানির স্টক প্রচুর পরিমাণে কিনে নিল এর ফলে কি হলো স্টকের দাম কমার পরিবর্তে উল্টে বেড়ে গেল তারা স্টকের দাম হাজার টাকা থেকে বেড়ে বারোশো টাকা হয়ে গেল আপনি তাও ভাবলেন আজকে স্টকের দাম বাড়লেও পরে কমে যাবে তাই আপনি ওয়েট করলেন কিন্তু আপনার মতো আরও কিছুজন যারা এই স্টক শর্ট করেছিল তারা তাদের আর ধৈর্য রাখতে পারল না এবং তারা সেই স্টক বারোশো টাকাতেই বিক্রি করে দিল এর ফলে স্টকের দাম কমার বদলে আরও বেড়ে গেল এবং বেড়ে গিয়ে সেটা বারোশো টাকা থেকে ধরা যাক চোদ্দোশো টাকা হয়ে গেল এখন আপনাকে ব্রোকার কেউ স্টকটা ফেরত দিতে হবে তাই আপনি বাধ্য হলেন তাই আপনি বাধ্য হয়ে চোদ্দোশো টাকা পার স্টক কিনলেন এর জন্য আপনার চারশো টাকা প্রতি স্টক লস হলো লাভের বদলে গেম স্টপের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে কয়েকটি বড় বড় হেজ পান্ট গেমস্টপের স্টক শর্ট করতে থাকে আর কিছু রেডিটার্স অর্থাৎ রেডিট যারা ইউজ করেন তাদের সেই কমিউনিটির কিছু লোক তারা এটা বুঝতে পেরে যায় যে গেমস্টপের স্টক শর্ট করা হচ্ছে তখন তারা আরও বেশি পরিমাণে স্টপের স্টক কিনতে শুরু করে এর ফলে স্টক প্রাইস কমার বদলে বেড়ে যায় এই ঘটনা শুরু হয় দু সালে রোডিং কিটি নামে একটি ইউটিউব চ্যানেলটার বলেন গেম স্টপ স্টক শর্ট করে ইচ্ছা করে দাম কমানো হচ্ছে স্টক এবং তিনি সেখানে একটা ইনকামের সুযোগ দেখতে পান এখানে তিনি বলেন গেম স্টপের অবস্থা এতটাও খারাপ না যতটা এই হেজ কোম্পানি গুলো মনে করে রোডিং কিটির মতো ইনভেস্টারের কনফিডেন্স আরো বেড়ে যায় যখন দুজন বড় বড় ইনভেস্টার গেম স্টপে ইনভেস্ট করেন তাদেরও একই মত ছিল যে গেম স্টপের অবস্থা এতটাও খারাপ না যে যতটা দেখানো হচ্ছে এরপরে আগের বছর অর্থাৎ দু কুড়ি সালে কেউ একজন রেডিটে পোস্ট করে যে গেম স্টপের স্টক শর্ট করার জন্য একশো কুড়ি শতাংশ লোক ইন্টারেস্টেড তাই তাদের মনে হয় এটাই একটা আদর্শ সময় গেমস্টপের স্টক স্কুইজ করার এবং কিছু টাকা কামাবার আর যে সময়ে রেডিটে এইসব আলোচনা চলছিল সেটাও খুব ভালো সময় ছিল সবাই লকডাউনে বাড়িতে ছিল এবং অনেক নতুন নতুন ইনভেস্টর হাতে টাকাও ছিল এবং তাদের ইনভেস্টমেন্ট সহজ করার জন্য আরও কিছু ভালো প্ল্যাটফর্মও ছিল আর লকডাউনের কারণে স্পোর্টস লিগ বন্ধ থাকায় স্পোর্টস বেটিংয়ের অপশানও বন্ধ ছিল তাই তাদের হাতে কোনো আর বড় অপশান ছিল না আর তাদেরকে সাহায্য করেছিল কিছু ইজি টু ইউজ এই ইনভেস্টিং অ্যাপ তার মধ্যে থেকে পপুলার রবিন উড রবিনহুডে বিনা কমিশনে ইনভেস্টমেন্ট স্টার্ট করা যায় এবং এর ইউজার ইন্টারফেসও খুব ভালো যা সহজেই কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে অ্যাপেল অ্যাপ স্টোরে এবং গুগল প্লে স্টোরে নাম্বার ওয়ান ডাউনলোড অ্যাপস হয়ে পরিণত হয়েছে এখনই সবকিছু রেডিট ইউজারদের পক্ষে চলে আসে এই রেডিট একটি সাব রেডিট গ্রুপ হচ্ছে ওয়াল স্ট্রিট বেটস যেখানে নর্মাল রিটেল ইনভেস্টাররা নিজেদের নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং ফিনান্সিয়াল নানা রকম শেয়ার করে এখন সাধারণত রিটেল ইনভেস্টারদের অতটা ক্ষমতা থাকে না যে তারা একটা বড় মার্কেটকে এফেক্ট ফেলতে পারে যতটা ফান্ডস গুলোর পাওয়ার থাকে সাধারণত তো বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেমন হেজ ফান্ডসের মতো কোম্পানিরাই মার্কেট ডমিনেট করে কিন্তু রবিনোড আর রেডিট অ্যাপ দেখিয়ে দিয়েছে যে এই রিটেল ইনভেস্টাররাও একসাথে কাজ করে মার্কেটে কত বড় প্রভাব ফেলতে পারে আরও একটা বড় রিজন হলো রিটেল ইনভেস্টাররা কিছু কিছু বড় বড় ইনভেস্টারদের থেকে এনকারেজমেন্ট পাচ্ছিল তাদেরকে তারা ভগবান মনে করত। যেমন এলন মাস্ক চামাত ক্যাথিগুড এখন এলন মাস্ক এখন এনাদের প্রভাবের একটা বড় কারণ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া তো খুব পাওয়ারফুল তাদের পাওয়ারের প্রমাণ পাওয়া যায় যখন এলন মাস্ক টুইট করেন গেমস্টং বলে আর হঠাৎ করেই গেমস্টপের প্রাইস ভ্যালু প্রচুর বেড়ে যায় কিছুদিন আগেও তিনি শুধু টুইট করেন বিট কয়েন লিখে আর বিট কয়েনের প্রাইস খুব বেড়ে যায় যখন হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে ইস্যু চলছিল ভারতে তখন তিনি টুইট করেন সিগনাল অ্যাপের ব্যাপারে আর বহু লোক সাডেনলি সিগনালে শিফট করে যায় এমন কিন্তু নয় যে এই জিনিসগুলোর নিজস্ব কোনো ভ্যালু নেই কিন্তু এলান মাস্কের পাওয়ার এতটাই যে তার একটা টুইট মানুষের পারসেপশনই পাল্টে যেতে পারে এমস্টপের এই স্টক কতটা হাই পেয়েছিল তা আন্দাজ করতে পারবেন যে কয়েকজন বাচ্চা তাদের সিক্সটি ডলার ইনভেস্ট করেছিল যা তিন হাজার ডলারে পরিণত হয় আবার কেউ পাঁচ হাজার ডলারের ইনভেস্টমেন্ট করেছিল যা প্রায় ফিফটি মিলিয়ন ডলারে পরিণত হয়েছে হেজ পয়েন্ট কোম্পানিগুলোর এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে তাদের বেল আউট দিতে হয়েছিল এখন আপনাদের মধ্যে যারা স্টকে ইনভেস্ট করেন তাদের এটা মনে হতে পারে যে আমাদের দেশেও কি এরকম ঘটনা করতে পারে তাদের জন্য জানিয়ে রাখি যে না আমাদের দেশে সম্ভব না এখন আর অত ডিটেলে যাচ্ছি না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে কিন্তু আমাদের দেশে এমন অনেক রেগুলেশনস রাখা আছে যেগুলোর জন্য এটি ঘটা সম্ভব নয় তার মধ্যে একটি রুল হচ্ছে মার্কেট ওয়াইড পজিশন লিমিট যার ফলে এরকম রিস্ক টেকিং বিহেভিয়ার পসিবল নয় সো দ্যাট ইজ অল ফর টুডে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আমি এই চ্যানেলে এরকমই ইনফরমেটিভ এবং বিজনেস রিলেটেড ভিডিও বানাই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ